সো হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি চান ফান করে রেডি হয়ে গেছি, আজকে যাব কুচবিহার চাকির মনে রটের কাজ আছে। তো চলো ভিডিওটা সময় থাকবেন, আমি এখন খেতে বসেছি, তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর চলে যাব। তো বাপ্পিদা একটা নতুন চ্যানেল খুলেছে, ইউটিউব চ্যানেল, তো চ্যানেলটা প্রমোট করবে। আমরা একটা চ্যানেল বানাইছি, চ্যানেলের নাম আছে আসাম পরিখাই। অনেক হাসি ঠাট্টা করলাম, তারপর বাপ্পিদার টোটো করেই অ্যাকচুয়ালি আমরা যাবো আজকে কাজে। আমাদের আজকে বাইক নেই, তো আমরা টোটোর মধ্যে বসে গেছি, আমি আছি, ভাগ্না আছে, আমরা দুইজনে চলে যাচ্ছি। যেটা আজকের ঘটনা, সকালবেলা আসার পথে দেখলাম একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা ট্রাক পড়ে গেছে রোডের মধ্যে, জানি না কী করে। তো দেখলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপর আমরা চলে আসলাম একটা হার্ডওয়্যার দোকানে, সেখানে ব্লেড নিয়ে নেব, আমাদের লোহা কাটতে লাগে ব্লেড। তো চলো, এখন বাজে 11টা, আমরা কাজে লেগে পড়েছি, সবাই যার যার কাজে। তো আমি এখানে আজকে, আমার এই কাজটা ছিল, তো দেখতে থাকো। এখানে আমাদের চাচা আছে, আর আমার কাকার ছেলে এবং আমার দিদির ছেলে ভাগ্না, সবাই এখানে আছে, কাজ করতেছে। আমি এখানে লোহা কাটতেছি, রড কাটতেছি। আমাদের অ্যাকচুয়ালি বান্ডিং হবে আজকে, রড বান্ডিং হবে ছাদের। আজকে দুপুরবেলা খুব গরম ছিল এবং রোদ ছিল, তো আমার রড কাটতে কাটতে মেশিনের ব্লেডটা শেষ হয়ে গেল, তো ব্লেড আমি চেঞ্জ করছি এখানে। এখন বাজে দুপুর 2টা, আমরা সবাই খেতে বসেছি, হালকা পাতলা নাস্তা করে নেবো আমরা, রুটি। তারপর কাজ আমাদের শেষ, এখন আমরা হাত মুখ ধোবো, তারপর চলে যাব বাজারে। বাজারে এসে ভাইয়ের সঙ্গে দেখালো, ভাই একটু ইন্ট্রো দিয়ে দিল, তারপর চলে গেলাম মাছের দোকানে, এখান থেকে মাছ নিতে লাগবে। মাছের সাথে কিছু কাঁচা সবজি বাজারও করে নিয়েছি। তারপর বাড়িতে এসে দেখি অনেক আত্মীয় স্বজন বাড়িতে, তো ভাবলাম ঘরে আমাদের মুরগি ছিল, তো 2টা মুরগি আমরা ধরে নেব, তারপর সেটাকে জবাই করা হবে। অনেকদিন থেকে মুরগি কাটা হয় না, এই জন্যে আমাদের বাড়িতে চাকুটা ছিল, সেটা ধারটা কমে গিয়েছিল, তাই আমি একটু ধার করে নিলাম। তারপর ভাই আর আমি দুইজন মিলে কাজটা কমপ্লিট করে দিলাম। মুরগিটা দেখে রাখার জন্য দায়িত্বটা আমার ছেলেকে দিয়ে দিয়েছি। তারপর আমি আর আমার ভাগ্না দুইজনে বসে গেলাম মুরগিটা ছাড়ানোর জন্য, ভালো করার জন্য। তো মা বাড়িতে ছিল না, মা বাড়িতে থাকলে এই কাজটা মাই করতো, তো সুতরাং মা বাড়িতে নেই, আমার বোনের বাড়ি গেছে, এই জন্য আমি সেই কাজটা করতেছি। আমি আর আমার বড় মা দুইজন মিলে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম। তারপর খেতে বসলাম, খাওয়ার মধ্যে ছিল আজকে মাছ ভাজা, ডাল ছিল, মাংস ছিল। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।